लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। उत्तर बंगीय सागर में पिछले दिनों घूर्णी हवा और अब बनने जा रही है निम्न चाप, जिसकी वजह से शहर में जोरदार बारिश होने की आशंका जताई जा रही है। हालांकि मौसम विभाग ने कहा है कि उमस व गर्मी बरकरार रहेगी। दक्षिण बंगाल में भारी बारिश होने की भी संभावना जताई गई है। 6, 7 और 8 अगस्त को उत्तर 24 परगना, हावड़ा, हुगली, दोनों मेदिनीपुर में भारी वर्षा होने की संभावना जताई गई है। मछुआरों को 48 घंटे तक समुद्र के किनारे जाने से मना की गई है। नॉर्थ बे एडजॉइनिंग बांग्लादेश और गंगटीक वेस्ट बंगाल एरिया, তার ফলে হয় এই বৃষ্টি যে ইনটেনসিটি একটু বাড়বে। আজকে না, যেটা বলেছিলাম যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ খুব স্পেসিফিক আমাদের সাউথ বেঙ্গলের জন্য। আজকে হালকা থেকে মাঝারি ধরনের, কাল থেকে 6, 7, 8 এক্সপেক্টেড। 3 দিনের মধ্যে হয়তো, আজ কাল পরশু 3 দিনের মধ্যে হয়তো 2 দিন, বিশেষ করে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই দিকে একটু বড় বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। আজকে খানিকটা কম, কাল আর পরশু বেশি। মৎস্যজীবীদেরকে বলা হয়েছে ওরা সমুদ্রে না যায়, অলরেডি ওয়ার্নিং রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমেছে, নর্মাল বৃষ্টি হবে ওখানে, কিন্তু দক্ষিণবঙ্গে এই সিস্টেম নিয়ে চান্সেস রয়েছে যে একটা ভালো বৃষ্টিপাত হবে। লো প্রেশার রয়েছে, হয়তো বেলমার্ক লো হবে কালকে বা পরশু, সেই চান্সেসটা রয়েছে। অর্থাৎ বলতে পারি আগামী 3 থেকে 4 দিন মনসুন আমাদের দক্ষিণবঙ্গতে নর্মাল বলবো না, অ্যাক্টিভ থাকবে, এই চান্সেসটা রয়েছে। অ্যাক্টিভ অর্থ হচ্ছে যা বৃষ্টি হওয়ার কথা তার চেয়ে অ্যাটলিস্ট 1.5 টাইমস বেশি হবে, এই চান্সেসটা রয়েছে।